তার নাম মোজেজা আশরাফ মোনালিসা। একাধারে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। এক সময়ের বিজ্ঞাপন নাটক নিয়েই খুব ব্যস্ত থাকায় অভিনেত্রী হঠাৎ করেই সময়ের স্রোতে হারিয়ে যেতে থাকে। সব তরুণদের ক্রাশ এই মডেল এখন কোথায় আছে, কী বা করছে, এখন তার সব জানাবো। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। মিডিয়ায় মোনালিসার শুরুটা বেশ আগে, 1997 সালে। অ্যাডকম এজেন্সি ফেয়ার অ্যান্ড লাভদের বিজ্ঞাপনের জন্য নতুন মডেল খুঁজছিল। নাম লেখান মোনালিসা, ফটোশ্যুট করে ছবি জমা দেন। অডিশন পর্ব পেরিয়ে মডেল হন ফেয়ার অ্যান্ড লাভদের। বিজ্ঞাপনটির পরিচালক ছিলেন তারিকা নাম খান। শুটিং হয়েছিল কোক স্টুডিওতে। প্রথম বিজ্ঞাপনটি তাকে ভালো পরিচিতি এনে দেয়। এরপর বাংলা লিঙ্কের একটি বিজ্ঞাপন করে আবার আলোচনায় আসেন তিনি। সব মিলিয়ে এ পর্যন্ত 25টির মতো বিজ্ঞাপন করেছেন তিনি। এই মডেল যখন বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে তখন হঠাৎ করে হারিয়ে যান। তখন জানা যায় এই মোনালিসা আমেরিকা চলে গেছেন। এরপর মোনালিসা কয়েক বছর ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন। 2012 সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফায়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে চলে গেলেও 2 বছরের মাথায় বিচ্ছেদ ঘটে মোনালিসার সংসারে। এর মধ্যে তিনি সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি জীবন বেছে নেন। মাঝে যুক্তরাষ্ট্রের বাংলা টিভি চ্যানেল টাইম টিভিতে কর্মরত ছিলেন। এর আগে মোনালিসা নিউ ইয়র্কে সেলস গার্লের চাকরি করেছেন, কিন্তু টিভি চ্যানেলের চাকরি ছেড়ে তিনি আবারও প্রসাধনী সামগ্রী ম্যাকের সেলস গার্লের কাজ নিয়েছেন। জানা গেছে নিউ ইয়র্কের কুইন্স মলে ম্যাকে সেলস গার্লের কাজ করছেন তিনি। মাঝখানে তিনি আবার দেশে ফেরত আসেন। এ সময় তিনি যমুনা গ্রুপের ফ্যান ও ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করেন। বিজ্ঞাপন দুটির নির্দেশনা দেন সৈয়দ রাসেল। দীর্ঘ বিরতির পর তিনি 8টি ঈদের বিশেষ নাটকে অভিনয় করেন। অনেক দর্শক নন্দিত বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন মোনালিসা। প্রস্তাব পেয়েছেন চলচ্চিত্রেও, কিন্তু বড় পর্দা নিয়ে কোনো আগ্রহ না থাকায় সেখানে দেখা যায়নি তাকে। ছোট পর্দায় মডেলিং অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। বন্ধুরা, এই সুন্দরী মডেল মোনালিসাকে কে কে এখনো মিস করেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।